হারুত মারুত দুইজন ফেরেশতা মানুষের সেই জৈবিক নিজের ভিতরে থাকার কারণে নফসে যৌবন শক্তি আল্লাহ পাক দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠাইছে ডাক দিয়া কয় জোহরা কিজন এসেছে কয় এসেছি আমার স্বামী প্রতিদিন আমাকে মারে আঘাত করে আপনাদের কাছে বিচার নিয়ে এসেছি দুইজন ফেরেশতার ভিতরে যৌবন শক্তি দুজনে ডাক দিয়ে বলে ভিতরে একটা লোভ কাজ করতেছে এত সুন্দরী নারী চান্সটা বাদ দেওয়া যায় না নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ হারুত মারুত ডাক দিয়ে কয় জোহরা একটা শর্ত তোমার বিচার করব তোমার পক্ষে রায় দিব তুমি যদি আমরা দুইজন হারুত এবং মারুতের সাথে জেনা করতে পারো নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ দুইজন ফেরেশতা কাঁদতে শুরু করেছে আল্লাহ আমরা তো বড় অপরাধ করে ফেলেছি আল্লাহু আকবার আমরা অন্যায় করে ফেলেছি তুমি আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম এ বন্ধুরি দুইজন ফেরেশতা কাঁদতেছে আল্লাহ আমাদের কি তুমি মাফ করে দাও আমাদের কি তুমি ক্ষমা করে দাও কান্দে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন ও ফেরেশতারা যাও হারুত এবং মারুতকে বলো তারা কি দুনিয়ার শাস্তি চায় নাকি আখিরাতের শাস্তি চায় আল্লাহু আকবার কর দুইজন ফেরেশতা হারুত এবং মারুতকে বাবেল শহরের একটা গাছের মধ্যে পাও উপরের দিক দিয়া মাথা নিচের দিকে দিয়া জাহান্নামের মুগুর দিয়া এমন ভাবে আঘাত করা শুরু করেছে আল্লাহু আকবার কোন কঠিন আঘাত এক একটা আঘাতে দুইজন ফেরেশতার চিৎকার কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে কারণ পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরে আর শাস্তি দিবে না কবরের শাস্তি বড় ভয়ঙ্কর কবরের মধ্যে আপনি যদি জাহান্নামে যান আল্লাহ আপনাদের সকলকে মৃত্যুর পর জাহান্নামের আজাব থেকে আল্লাহ হেফাজত করুক কারণ কবরের আজাব বড় ভয়ঙ্কর বন্ধুরে আমার কবরের মধ্যে জাহান্নামীদেরকে এমন খাবার দিবে যে পচা গলিত মানুষের ফুজ এবং রক্ত পান করতে দিবে আর জোরে কন্যা নাউজুবিল্লাহ পানির তৃষ্ণায় ডাক দিয়ে বলবে আল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহ সইতে পারি না কলিজা ফেটে যায় আল্লাহ একটু পানি দাও আমরা জাহান্নামের ভিতরে আগুনের তাপে আর সহ্য করতে পারি না ফেরেশতারা ফুটন্ত গরম পানি নিয়ে যাবে রে যেই পানি টকবক টকবক করে উত্তাইতে থাকবে এমন পানি নিয়া জাহান্নামকে জাহান্নামীকে পান করতে দিবে যেই মাত্র জাহান্নামের এই ফুটন্ত পানি পান করবে রে তার নাড়ি বুড়ি গুলো কলিজা সহ গলে সিদ্ধ হইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে আমার বন্ধুরা জাক্কুম নামের একটা ফল যেই ফলের মধ্যে কাঁটা আর একটু কষালো ফল এই জাহান্নামের জাক্কুম ফলের এক ফোঁটা কষ যদি দুনিয়ার জমিনের মধ্যে ফেলে লক্ষ্মীপুর নয় তামাম পৃথিবীর সব সবুজ ঘাস কলা তরু তরকারি সব কিছু জন্ম হওয়া বন্ধ হয়ে যাবে এমন জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল জাহান্নামীকে খেতে দিবে ক্ষুধার তাড়নায় এই জাক্কুম ফল হাতের মধ্যে নিয়ে যেই মাত্র মুখে দিয়া সাবাইবে কাঁটাযুক্ত ফল গিলতে পারবে না রে গলার মধ্যে আটক হয়ে যাবে
আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আমি হঠাৎ করে গেলে মরে, বলেন না, আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না, বলেন না, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, লাশটি নিয়ে গরম জলে গোসলে রিহি পরে বিছানাটা সাজাই দিও খুশবয়া তরে, তোরা খুশবয়া তরে, এটা ওসিয়ত করে যাবেন, ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলে রিহি পরে বিছানাটা সাজাই দিও খুশবয়া তরে, তোরা খুশবয়া তরে, আহ পড়বি কোরআন পড়বি কোরআন, ওরে পড়বি তোরা কোরআন শরীফ কান্নার বিলাপে ধরিস না, আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাপনে দিস নবীজির নাম বলিস না রে। গোল্ড অফ মদিনা, শূন্যতির অহংকার। আল্লাহ কয় তোরা আমার তাসবিহ পড়স, ও আল্লাহ, আল্লাহ কয় কলা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আরে বেটা আমি যাহা জানি তোরা তাহা, ঠিক আছে তোরা যে এত এতই ভালো, তো তোদের মাঝে দুইজন ফেরেশতা পৃথিবীতে দে, আমি আল্লাহ তাদেরকে যৌবন শক্তি দিব, মানুষের মতো এরকম কিছু জৈবিক চাহিদা দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছে, দুইজন ফেরেশতাকে দাও, কারণ ফেরেশতাদের কি নাই, এদের কোনো নফস নাই, এদের খাবার দাবার নাই, ঘুম নাই, বিয়ে শাদী নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আল্লাহ পাক আমাদেরকে যৌবন দিয়ে পৃথিবীতে পাঠাইছে, এর ওই মাঝে আবার শয়তান আমাদেরকে ধোকা দেয়, কথা কোন ঠিক নেই, এই মানুষ যদি অপরাধ করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে কিভাবে দেখেন, দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলেন, ও ফেরেশতারা দুইজন ফেরেশতাকে দাও, যে শহরের মধ্যে মারামারি কাটাকাটি রাহাজারি তাদেরকে বিচারক হিসাবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন নিযুক্ত করব, দুইজন ফেরেশতাকে ফেরেশতারা নির্বাচন করলেন, যাদেরকে কোরআনের ভাষায় সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে কারিমায় এসেছে হারুত এবং মারুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জন? এই দুইজন ফেরেশতা হারুত এবং মারুত যারা আল্লাহর ইবাদতে মগ্ন, এত বেশি ইবাদত করে, দুইজন ফেরেশতাকে সমস্ত ফেরেশতারা নির্বাচন করলেন, কেন নির্বাচন করলেন, যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের মতো যৌন চাহিদা দিবে, রক্ত মাংস দিবে, ভিতরে লোভ হিংসা ঢুকাইয়া দিবে। বন্ধুরে আমার, মানুষের মাঝে লোভ আছে না নাই, হিংসা আছে না নাই, শত্রুতামির ভাব আছে না নাই, যার কারণে এক ভাই আরেক ভাইকে হিংসা করে, এক ভাই আরেক ভাইকে শত্রুতামি করে মারে, কথা কোন ঠিক না বেটি? আপনারা তো ভালো, আল্লাহর নবী হযরতে আদম নবীর দুইজন সন্তান হাবিল এবং কাবিল দুই বোনকে নিয়ে টানাটানি, একজন সুন্দরী আরেকজন কালো, এই দুইজন ভাইয়ের জন্য দুইজন বোন নির্বাচন করেছে, হাবিলকে বলেছে তুমি আকলিমাকে বিয়ে করবে, কাবিলকে বলেছে তুমি জাওলাকে তুমি বিয়ে করবে, দুইজনের জন্য দুইটা কন্যা নির্ধারণ করলেন, কিন্তু তারা মানে না, কাবিল বলল সুন্দর যেটা আকলিমা তারই আমি বিয়ে করব, আল্লাহ কয় হবে না, জোড়ায় জোড়ায় সন্তান আদম নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে ছেলের সাথে মেয়ে একসাথে যারা
জন্মগ্রহণ করেছে সে তার সহধর্মিণীকে বিয়ে করতে পারবে না। পরের জোড়ার বোন আর আগের জোড়ার ছেলে এইভাবে বিয়ে হবে আল্লাহর বিধান। জোরে কন্না আল্লাহু আকবার। কাবিল কয় মানি না। আল্লাহ এবার আদম নবীকে বললেন, ও আদম তোমার দুইজন সন্তানকে বলে দাও তারা যেন দুইজনে কোরবানি করে, যার কোরবানি আমি আল্লাহ কবুল করব তার তারটাই সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যার কোরবানিটাই কবুল হবে সেই আকলিমাকে পাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলে, ও বন্ধুরা দুই ভাইয়ে কোরবানি করলেন, যিনি হাবিল তার খামার থেকে মোটা তাজা একটা বকরি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন। মনের চিন্তা হলো যেটা আল্লাহ রাস্তায় আমি দান করব সেটা ভালো হতে হবে, আমি যেটা পছন্দ করি আল্লাহ যেটা যেন সেটা পছন্দ করে। আর আমরা মসজিদ মাদ্রাসায় ওয়াজে সিরে টাকা দিই, সিরে কত কোটি মসজিদের মধ্যে শুক্রবারে দান করি এক টাকা শিখি, যেগুলো ফকির হলো না কথা কন ঠিক নি। আরে ফকির নি, তুই তো বড় ফকির নি, এক টাকা কেমনে আল্লাহ রাস্তায় দেস, যেটা তোর জন্য ভালো সেটাই না আল্লাহ রাস্তায় দান করবি। রাগ করতেছেন আপনারা বাবা? ও বন্ধুরা আমার, বাবারা আমার, সবচাইতে সুন্দর মোটা তাজা বকরি আল্লাহ রাস্তায় দান করলেন। আর কাবিলের মন ভালো না, সে সবচাইতে যেগুলা ফেলে দেওয়ার মতো এমন কিছু ফসল আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ কয় আমি ভালো জিনিস গ্রহণ করি, খারাপ জিনিস গ্রহণ করি না, নিকৃষ্ট জিনিস আমার রাস্তায় দান করলি, মনও ভালো ছিল না তাই আমি তোর কোরবানি কবুল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কে ইযা করাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ কয় আমি একজনের কুরবানি কবুল করেছি আরেকজনেরটা কবুল করব না। কাবিল ডাক দিয়ে কলা আক্তুলান নাক, আমি তোকে কতল করব, তোকে হত্যা করব, তোর কুরবানি কেন আল্লাহ কবুল করেছে? বাইরে রাগ করিস না, আল্লাহ কবুল করেছে আমার মনটা ভালো, আল্লাহর রাস্তায় ভালো জিনিস দান করেছি। কয় না আমি মানি না। কাবিল হযরতে হাবিলকে হত্যা করে ফেললো। জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ, আরেকটু জোরে কন্না নাউযু বিল্লাহ। যাই হোক বিশাল লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না, কোরআন থেকে হাদিস থেকে কয়টা কথা বলে আমি বিদায় নিব। হারুত এবং মারুতকে ইরানের ইরাকের বাবেল শহর ওই শহরের মধ্যে বিচারক হিসাবে দিলেন। বন্ধুরা আমার, দুইজন ফেরেশতা যাদের মধ্যে আল্লাহ পাক যৌবন শক্তি দিয়ে দিলেন, হিংসা দিয়ে দিলেন, লোভ দিয়ে দিলেন, বিচার কার্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে নিযুক্ত করল। বিচার করতে করতে এমন পর্যায়ে হঠাৎ করি একজন সুন্দরী নারী তাদের কাছে একটা বিচারের প্রস্তাব নিয়ে এসেছে। ও হারুত এবং মারুত, আল্লাহ তো আপনাদেরকে বিচারক হিসাবে দুনিয়াতে পাঠাইছে, সারাদিন বিচার করেন আর সন্ধ্যাবেলা এসমে আজম পড়লে তাদের পিঠের মধ্যে পাখা গজে যায়, তারা দুইজনে আসমানের মধ্যে উঠে যায়। একটু জিকির করে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা মোহাব্বতে লা মাশাআল্লাহ লা মুর্শিদে নামে বাঙ্গা তরি মোর কেমনে জানি না হব পার, বলেন না নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন দাদার, আ নিদান কালে
হইও জাবিনদার বলেন মুর্শিদ নামে ভাঙ্গা তরি মোর কেমন জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিনদার হায় নিদান কালে মুর্শিদ আমার মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রাসূল পায় হলে তা সাধন সুবহানাল্লাহ কোন মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রাসূল পায় হলে তা সাধন কি করে জানি না বলেন না কি করে জানি না করিব ভোজন কি করে জানি না করিব ভোজন এলেমে আমলে আমিও পায় নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিনদার হায় নিদান কালে মুর্শিদ আমার তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালারি রূপ চাও এত নয় মারহাবা কন্যা তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালারি রূপ ছায়া তো নয় তব চরণ তল অদমের ঠিকানা তব চরণ তল অদমের ঠিকানা ভুলো না ও প্রিয় আকায় আমার নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিনদার হায় নিদান কালে হইও জাবিনদার মারহাবা কোন তো সুন্দরী একটা মেয়ে আসলো নাম তার জোহরা হাদিসে পাকেও পেয়েছি সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা আমার হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা এসেছে বন্ধুরা আমার সহি সনদে এই হাদিসটা এসেছে এটা কোনো বানোয়াট ঘটনা নয় ওই সুন্দরী জোহরা এত সুন্দর ছিল রূপ লাবণ্যময় তৎকালে অনেক সুন্দরী ছিল আল্লাহ আকবার গণ আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ আকবার হারুত মারুত দুইজন ফেরেশতা মানুষের সেই জৈবিক নিজের ভিতরে থাকার কারণে নফসে যৌবন শক্তি আল্লাহ পাক দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠাইছে ডাক দিয়া কয় জোহরা কি জন এসেছে কয় এসেছি আমার স্বামী প্রতিদিন আমাকে মারে আঘাত করে আপনাদের কাছে বিচার নিয়ে এসেছি দুইজন ফেরেশতার ভিতরে যৌবন শক্তি দুজনে ডাক দিয়ে বলে ভিতরে একটা লোক কাজ করতেছে এত সুন্দরী নারী চান্সটা বাদ দেওয়া যায় না নাউজুবিল্লাহ কোন আর একটা জোরে কোন না নাউজুবিল্লাহ বন্ধুরা আমার গভীর মানুষ হারুত মারুত ডাক দিয়ে কয় জোহরা একটা শর্তে তোমার বিচার করব তোমার পক্ষে রায় দিব তুমি যদি আমরা দুইজন হারুত এবং মারুতের সাথে জেনা করতে পারো নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ আপনি কি বললেন জেনা করতে চান যদি করতে চান বিচার পাবো কয় হ পাবে আপনি যদি আমার সাথে আপনারা দুইজন জেনা করতে চান শর্ত হলো মূর্তি পূজা করতে হবে নাউজুবিল্লাহ কোন আর জোরে কোন নাউজুবিল্লাহ ওরে মানুষের বানানো মূর্তি তারে কেন কর ভক্তি ভুল ধর্মটা ছাড়ো রে মানুষ ভুল ধর্মটা ছাড়ো মানুষ মাটি দিয়া বানায় যারে সেই প্রভু হয় কেমন করে বোঝো তারে কোন কারণে না সারার কারবার ঠিক ঠিক কয় না না মূর্তি পূজা করতে পারবো না ভালো আচ্ছা মূর্তি পূজা যদি না করতে পারেন আল্লাহর সাথে শিরিক করতে পারবেন কোন না যদি এটাও না পারেন আমার স্বামীকে হত্যা করতে হবে
না, মানুষ হত্যা করা যাবে না, কবিরা গুনা। চলে গেলেন ওই মহিলাটা। কয়েকদিন পরে আবার আসলেন। আসার পর এই দুইজন ফেরেশতা হারুত এবং মারুত ডাক দিয়ে কয়, জেনা করবা কয় না, একটা শর্তে করতে পারি, ঠিক আছে, আপনারা তো মূর্তি পূজাও করতে পারবেন না, আল্লাহর সাথে কারো সাথে শরীকও করতে পারবেন না, আমার স্বামীকেও হত্যা করতে পারবেন না, ঠিক আছে, তাহলে ছোট্ট একটা কি গুনাহ আপনারা করতে পারবেন, আমার শর্তটা মানতে পারবেন? কয় কি শর্ত? এই যে আমার সাথে যে বোতলটা আছে এর ভিতরে মদ আছে, নাউজুবিল্লাহ, কি আছে? মদ। আমাদের দেশের যুবশ্রেণী এই নেশাগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক নেই? আর একটু জোরে কোন ঠিক না বা ঠিক? এরা নেশার তাড়নায় মাঝে মাঝে বৈরব যাওয়ার পথে সিএনজি আটক করে মাঝে মাঝে মার্ডার করে মানুষ থেকে টাকা পয়সা মোবাইল নিয়ে যায়, কথা কোন ঠিক না বা ঠিক? এটা একমাত্র নেশার কারণে, এই নেশাগ্রস্তের কারণে মানুষ মানুষকে হত্যা করে। তিন বছর আগে এই আপনার ফরিদপুর নাতিয়ে নানিকে কল্লা ফালাই দিছে, আপনারা জানেন না, নেশার জন্য 50 টাকা চাইছে, দিতে পারে নাই নানি। ঈদুল ফিতরের আগের দিন রমজানের রোজা রাখা অবস্থায় মহিলাটা ইফতার করতেছে, ইফতার করা অবস্থায় নাতিয়ে 50 টাকার জন্য নানিকে বডি দাও দিয়া কুবাইয়া তাকে কল্লাটা আলাদা করে ফেলেছে, আজও জেলখানায় আছে, নেশাখোর, কথা কন ঠিক নেই? শাহালি বগদাদি রহমতুল্লাহ আলার মাজারে তাকে গিয়ে পাইছে। আমার বন্ধুরা, বাবারা আমার, কয় এটা করা যায়, ঠিক আছে, মদ না হয় একটু পান করলাম। এবার ওই মহিলা জোহরা হারুত এবং মারুতের হাতের মধ্যে মদের বোতল উঠাইয়া দিছে, তারা দুইজন ফেরেশতা মানুষ মানবরূপী, একটু মদ একটু একটু করে মদ পান করলেন, শরীরের মধ্যে মাথার মধ্যে একটু লাই লাই লাগতেছে, নেশা নেশা, আর একটু পান করে দেখি ভালোই তো লাগে, নাউজুবিল্লাহ, কন আর একটু জোরে জোরে কন না, নাউজুবিল্লাহ। এ কারণে বলা হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথা কন ঠিক না বেটি? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, ও যুবক কেমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, ও শুকুরুলিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ও শুকুরুলিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই দুই ফেরেশতা জোহরার সাথে মদ পান করার কারণে জেনার কাজ করলো, নাউজুবিল্লাহ, কম জেনার কাজ করলো, মদের তাড়নায় নেশাগ্রস্ত অবস্থায় একজন মানুষকেও সে হত্যা করলো, নাউজুবিল্লাহ, কম জেনাও করলো, মদ পান করলো, মানুষ হত্যা করলো, তিনটা অপরাধ হয়ে গেছে। আস্তে 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 নেশার লাইটটা যখন কেটে গেছে, এবার দুই ফেরেশতার দেমাগে এসেছে, আহা, আমরা না ফেরেশতা আল্লাহর সাথে বলেছিলাম আল্লাহ ও নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার ইবাদত করি, তোমার তাসবিহ পড়ি, আজকে আমরা কেমনে এত অপরাধ করলাম, আমাদেরও তো একজন মৃত্যু হবে, আমরাও তো মরতে হবে, তাহলে ওই কবরের মধ্যে কেমনে থাকব? আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা কাঁদতে শুরু করেছে, আল্লাহ আমরা তো বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহু আকবার, আমরা অন্যায় করে ফেলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও,
ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম আল্লাহ কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার এ বন্ধুরি দুইজন ফেরেশতা কাঁদতেছে আল্লাহ আমাদের কি তুমি মাফ করে দাও আমাদের কি তুমি ক্ষমা করে দাও কান্দে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন ও ফেরেশতারা যাও হারুত এবং মারুতকে বলো তারা কি দুনিয়ার শাস্তি চায় নাকি আখিরাতের শাস্তি চায় আল্লাহু আকবার কর অনেক সময় দেখবেন লক্ষ্মীপুরে অনেক মানুষ মারা যায় তিন মাস পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরায় কথা কোন ঠিক নেই আল্লাহ যদি তার পছন্দ করে অসুখ দিয়া দুনিয়াতে কষ্ট দিয়া কবরে শান্তি দেয় সুবহানাল্লাহ কম তাই মাঝে মাঝে বলি আল্লাহ পরকালের কষ্ট দিও না কবরের আজাব দিয়া কষ্ট দিও না আল্লাহ দুনিয়ার একটু শাস্তি দিয়া কবরে তুমি আমাদেরকে রক্ষা কইরো আর একটু জোরে গন্না আল্লাহ দুইজন ফেরেশতা বুঝতে পারল আল্লাহ আমরা কবরের পরকালের শাস্তি চাই না দুনিয়া তো ক্ষণস্থায়ী এই দুনিয়ার শাস্তি দিয়ে আমাদেরকে কবর আজাব থেকে আপনি ক্ষমা কইরা দিয়েন এবার ফেরেশতারা দুইজন ফেরেশতা হারুত এবং মারুতকে বাবেল শহরের একটা গাছের মধ্যে পাও উপরের দিক দিয়া মাথা নিচের দিকে দিয়া জাহান্নামের মুগুর দিয়া এমন ভাবে আঘাত করা শুরু করেছে আল্লাহু আকবার কোন কঠিন আঘাত এক একটা আঘাতে দুইজন ফেরেশতার চিৎকার কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে কারণ পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরে আর শাস্তি দিবে না কবরের শাস্তি বড় ভয়ঙ্কর কবরের মধ্যে আপনি যদি জাহান্নামে যান আল্লাহ আপনাদের সকলকে মৃত্যুর পর জাহান্নামের আজাব থেকে আল্লাহ হেফাজত করুক কারণ কবরের আজাব বড় ভয়ঙ্কর বন্ধুরে আমার কবরের মধ্যে জাহান্নামীদেরকে এমন খাবার দিবে যে পচা গলিত মানুষের ফুজ এবং রক্ত পান করতে দিবে আর জোরে কন্যা নাউজুবিল্লাহ পানির তৃষ্ণায় ডাক দিয়ে বলবে আল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহ শুইতে পারি না কলিজা ফেটে যায় আল্লাহ একটু পানি দাও আমরা জাহান্নামের ভিতরে আগুনের তাপে আর সহ্য করতে পারি না ফেরেশতারা ফুটন্ত গরম পানি নিয়ে যাবে রে যেই পানি টকবক টকবক করে উতরাইতে থাকবে এমন পানি নিয়া জাহান্নামকে জাহান্নামীকে পান করতে দিবে যেই মাত্র জাহান্নামের এই ফুটন্ত পানি পান করবে রে তার নাড়ি বুড়ি গুলো কলিজা সহ গলে সিদ্ধ হইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আমার বন্ধুরা জাক্কুম নামের একটা ফল যেই ফলের মধ্যে কাঁটা আর একটু কষালো ফল এই জাহান্নামের জাক্কুম ফলের এক ফোঁটা কষ যদি দুনিয়ার জমিনের মধ্যে ফেলে লক্ষ্মীপুর নয় তামাম পৃথিবীর সব সবুজ ঘাস কলা তরু তরকারি সব কিছু জন্ম হওয়া বন্ধ হয়ে যাবে এমন জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল জাহান্নামীকে খেতে দিবে ক্ষুধার তাড়নায় এই জাক্কুম ফল হাতের মধ্যে নিয়ে যেই মাত্র মুখে দিয়া সাবাইবে কাঁটাযুক্ত ফল গিলতে পারবে না রে গলার মধ্যে আটক হয়ে যাবে আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার আমি
হঠাৎ করে গেলে মরে, বলেন না আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিসে না কেউ কাঁদিসে না, বলেন না আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিসে না কেউ কাঁদিসে না, আমার কাপনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, কাপনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, লাশটি নিয়ে গরম জলে বসে হলে রিহি পরে, বিছানাটা সাজাই দিও খুশব আতরে, তোরা খুশব আতরে, এটা ওসিয়ত করে যাবেন, ওরে লাশটি নিয়ে গরম জলে গোসল হলে রিহি পরে, বিছানাটা সাজাই দিও খুশব আতরে, তোরা খুশব আতরে, আহ পড়বি কোরআন পড়বি কোরআন, ওরে পড়বি তোরা কোরআন শরীফ, কান্নার বিলাপে ধরিস না, আমার কাপনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, কাপনে দিছি নবীজির নাম, বলিস না রে, দুলা সাজায় পালকি সড়ায় নিবি রে যখন, নাতে রাসুল পাঠ করি ও বৈরাতি ঘন, তোরা ও বৈরাতি গন, দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, দাঁতে বিদাতে বলিস না, আমার কাপনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, কাপনে দিছি নবীজির নাম, বলিস না রে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, বাবার আমার বন্ধুরা আমার, রাত পায় বারোটা বেজে আসছে, বারোটাতে আমরা মাহফিল ক্লোজ করব যেন ফজরের নামাজ পড়তে পারি, আল্লাহ কবুল করুক, সবাই বলেন না আমিন। ও বন্ধুরে আর কি পাঁচটা মিনিট একটু কবর আজাব নিয়ে আলোচনা করব, করব আমি তো টানা আলোচনা করতেছি, বাজে কোনো কথা বলতেছি না, কারণ কবর আজাবটা বড় ভয়ঙ্কর, নবীর সাহাবীরা পর্যন্ত কবরের আজাবের ভয়ে কান্ত, হযরত উসমান জিন্নুরাইন যিনি জান্নাতের টিকিট পেয়েছে, তিনিও কবর পাশ দিয়ে যখন যাইত দাঁড়াইয়া দাঁড়াইয়া কবর দেখে দেখে কান্ত, আল্লাহ এই কবরের মধ্যে কেমনে থাকব, যেই কবরের মধ্যে দৈনিক কবর মানুষদেরকে ডাক দেয়, ও মানুষে আমি অন্ধকারের ঘর, আমি আগুনের ঘর, আমি পোকার ঘর, দেখবেন একটা মানুষ মরলে মরার পর তাকে দাফন দিলে ওই মানুষটা যদি আপনি এক সপ্তাহ কিংবা দশ দিন কিংবা পনেরো দিন তার কবরটা খনন করেন, তাকাইয়া দেখবেন গো তার চেহারাটা পোকায় খেয়ে ফেলেছে, আল্লাহু আকবার, পেটটা ফুলে গেছে, শরীরটা ছিদ্র করে ফেলেছে, যে শরীরের মধ্যে আপনি লোশন মাখতেন, চেহারার মধ্যে পেয়ার অ্যান্ড লাভলি মাখতেন, যেই চুলের মধ্যে আপনি সুগন্ধি তৈল মাখতেন, আজকে আপনি কবর মধ্যে পচে কোথায় চুল, কোথায় আপনার স্কিন, সব কিছু পেটে পুঁজ বের হচ্ছে, আর পোকায় আপনার শরীরটাকে জাজরা করে ফেলতেছে, আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার, তুমিও একদিন মরে যাবে, কারণ এই মরার কোন নির্দিষ্ট সময় নাই, আমরা মনে করি বৃদ্ধ হলে মরব না, আপনি জোয়ান থাকা অবস্থায় মরা লাগবে, কথা কোন ঠিক না বেটি, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ এই শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে আজকে যেই কয়টা মানুষ জান্নাতের বাগানে বসে বসে কবর আজাবের কথা শুনে মনটা নরম হয়ে গেছে, আল্লাহ এদের প্রত্যেককে তোমার খাঁটি বান্দা বানাইয়া দিও, আল্লাহ একটা ভাইকে একটা যুবককে তুমি আল্লাহ খালি পেরাইয়া দিও না, এই ঠান্ডার ভিতরে এই জান্নাতের বাগানে বসার কারণে প্রত্যেককে তোমার ওলি বানাইয়া দিও, আর জোরে জোরে কন্যা আমি, আমিন।
আর একটু জোরে জোরে কন্যা আমিন। আহা, একটা কাফন চোর যদি আল্লাহর ওলির কবরে যাইয়া কাফন চুরি করতে যাইয়া ওই মহিলা কবরের ভিতরে জীবিত কিতাবের মধ্যে দেখি, বন্ধুরে ওই মহিলাটা ডাক দিয়ে বলে, আহা আমার কবর মধ্যে একজন জান্নাতি লোক আমার কাফনটা চুরি করতে আসছে। সোর থরথর করে কাঁপতে শুরু করছে, মরা মানুষ আবার কিভাবে কথা কয়। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, জানো না রে সোর, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। আল্লাহ আকবার গো। এবার ছোড়ায় ডাক দিয়ে কয়, এরে আল্লাহর ওলি, আমি কিভাবে জান্নাতি হইলাম, আমি তো একটা কাফন চুর। কয়, তুমি যদি কাফন চুরিও করতে এসেছো আজকে আমার জানাজার নামাজের মধ্যে যতগুলো মানুষ হাজিরা দিয়েছে প্রতিটা মানুষ আল্লাহ তাকে তাদেরকে জান্নাতি বানাইয়া দিছে। আল্লাহ আকবার কন। কারণ নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি হাজার বদল তো কি তাকে দিল দেখি। আল্লাহর ওলির সহবতে আসার কারণে আল্লাহ তোমাকেও জান্নাতি বানাইয়া দিছে। আজকের মাহফিলে যারা এসেছে আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, আল্লাহ সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সকলে আওয়াজ করে করে কন্যা আমিন। ও বন্ধুরি, আল্লাহর নবীর সাহাবি হযরতে হযরতে উসমান জিন্নুরাইন ডাক দিয়ে বলল, এই কবর এমন একটা ভয়ঙ্কর কবর, আমার নবী নবুয়তের জবানে বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিম্মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলো স্টেশন হবে রে, হাসর হবে, নসর হবে, মিজান হবে, 30,000 বছরের ফুলসে রাত কিন্তু পাড়ি দিতে হবে, এত সোজা নয়। এটা বৈরবের ব্রিজ মনে কইরেন না, যে ফুলসে রাতের ফুলের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার, এত ভয়ঙ্কর ফুলসে রাতের ফুল। এই যতগুলো স্টেশন আসবে সর্বপ্রথম যে স্টেশন হবে, আপনারা বলেন মরার পর আপনাকে যেই জায়গার মধ্যে যেই স্টেশনের মধ্যে রাখবে সেই স্টেশনের নামটা কি? নবীজি কথায় বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিম্মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলো মঞ্জিল যতগুলো স্টেশন হবে সর্বপ্রথম স্টেশন হবে কবর। এই কবর থেকে যেই ব্যক্তি নিস্তার পাবে, কবর থেকে যেই ব্যক্তি মুক্তি পাবে, তার জন্য হাসর সহজ হয়ে যাবে। জোরকন্না সুবহানাল্লাহ। তার মিজানের পাল্লা, নেকের পাল্লা, ওজন বেশি হয়ে যাবে। ফুলসে রাতের ফুল, ওয়ামুরু আলা সিরাতি কাল বারকুন, তাকে ফুলসে রাতের ফুল বিদ্যুতের ন্যায় আল্লাহ পার করে দিবে। কবরের মধ্যে যেই ব্যক্তি মুক্তি পাবে ও বন্ধুরে, তার থেকে আল্লাহ বিগয়ের হিসাব কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিবে। আমরা জান্নাত পেতে চাই কি চাই না? তাহলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? মাহে রমজানের রোজা রাখা লাগবে কি লাগবে না? সন্তানকে ভালো আদর্শবান করা লাগবে কি লাগবে না? আপনি নামাজ পড়বেন, সন্তান মদ পান করবে, না না হবে না। আপনি নামাজ পড়বেন, আপনার সন্তানকে সোয়াইয়া রাখবেন, আদর করে সোহাগ করে চলবে না। আপনি নামাজে উঠবেন, আপনার বেগম সাহেবকে নামাজের জন্য ডাকবেন, আপনি নামাজের জন্য উঠবেন, আপনার সন্তানকে নামাজিওয়ালা বানাইবেন। দেখবেন আপনার মৃত্যুর পর এই সন্তান নেককার হওয়ার কারণে আপনার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত তুলে যখন দোয়া করবে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ যেইভাবে আমার মা বাবা
ছোটবেলা আমাকে আদর করেছে, কবরের মধ্যেও তুমি শান্তি দিও। দুইটা চোখের পানি ছেড়ে দিয়া যখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, বন্ধুরে আপনার সন্তানের হাত তোলার কারণে চোখের পানির কারণে আল্লাহ আপনার কবরে রাজা মাফ করে দিবে। তাহলে আমরা ইনশাআল্লাহ প্রতি বছর এরকম কবরের বাসীদের রুহের মাগফিরাত কামনায় এরকম একটা ছোট্ট পরিসরে মাহফিল হোক, আপনারা কি চান নাকি গানের অনুষ্ঠান চান? এই যুবকরা যদি আজকে গানের অনুষ্ঠান করতো আপনারা কি বাধা দিতে পারতেন? কত সেলডার তখন চলে আসতো, আরে কে আবার কি কইব, আমি তোদের সাথে আসি। কেউ যান গা, দোয়াটা শেষ করে যান। তো এরকম সুন্দর মাহফিল কবর বাসীদের স্মরণে হোক, এটা কি আপনারা চান না? আজকে কতগুলো ভাই চোখের পানি ছেড়ে দিয়েছে কবর আজাবের কথা শুনে, মৃত্যুর কথা শুনে। এই যুবকেরা কত সুন্দর একটা মাহফিল দিয়েছে, এটা ডেট ছিল গত শুক্রবার, ঝড়ের কারণে মাহফিলটা হয় নাই ওই দিন। যাই হোক, আমার সাথে পরামর্শ করলো সিরিয়াল মাহফিল, আজকে একটা মাহফিল কুড়িগ্রাম ক্যান্সেল হওয়ার কারণে বলেছি আজকে ডেটটা দেওয়া যাবে, আবার কালকে চট্টগ্রাম আনোয়ারা, এর পরের দিন আবার নরসিংদী, তার পরের দিন আবার কোথায় জানি আছে। যাই হোক, ডায়েরি মেনটেন করে আমরা চলতে হয়। তো আজকে মাহফিলটা দিয়েছে, আমি গুনাহগারে এসেছি, আপনাদের কি খারাপ লেগেছে বাবা আলোচনাটা? কি আপনাদের মন হৃদয়টা নরম হয়েছে? কথা কন ঠিক না বা ঠিক? এরকম আলোচনা হওয়ার দরকার আছে না নাই? সোনা বন্ধুর গান একটা টান দিয়ে দুই তিনটা কিচ্ছা কাহিনী গিয়ে চলে গেল 50,000-1,00,000 টাকা নিয়ে, এরকম বলে কয়জন হেদায়েত হয়? কথা কন ঠিক না বেটি? এই যুবকেরা ছোট্ট করে মাহফিলটুকু দিয়েছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর। আজকে মানুষের হৃদয়টা কেঁদে উঠেছে, কবরবাসী শান্তি পেয়েছে, কারণ নবীজি বলেছে তুতিমুত্তু আম, তোমরা যখন একটা মাহফিল কায়াম করো এর উসিলায় কিছু মানুষকে তাবারুক করো খাওয়াও, তখন আল্লাহ পাক এই সওয়াবটা কবরবাসীদের রুহের মাগফিরাত হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো অনেক কষ্ট করে যুবক ভাইরা রাস্তায় রাস্তায় কালেকশন করে মাহফিলটা করেছে, আপনারা একটু সবাই সহযোগিতা করলে একটু মাহফিলটা হোক। আপনারা যদি কোন যে এই বছরে বন্ধ করে দেখ তাহলে আর করবে না, হবে তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাইকটাও চমৎকার, ছোট্ট প্যান্ডেলটাও অনেক সুন্দর, বক্তা যদিও আমি খারাপ আর কি, যাক আরও ভালো বক্তা দাওয়াত দিয়ে কোনো অসুবিধা নাই, এরপরেও মাহফিলটা আপনারা চালু রাখবেন। আসলে আমার ভাই কবির ভাই জানে, বাদল ভাই জানে, আমি এক একটা মাহফিলে গেলে কত টাকা মানুষ হাদিয়া দেয়। আমি আসলে এখানে হাদিয়ার চিন্তা করে আসি নাই। হুজুর, আমার ভাই বলেছে, কবির ভাই বলেছে, হুজুর এরা গরিব মানুষ, ছোট ছোট বাচ্চারা মাহফিলটা করাইতেছে, আপনি যদি দয়া করে দাওয়াতটা রাখেন। আমি বললাম তো কোনো অসুবিধা নাই, বাচ্চারা যেহেতু মাহফিল করে করতেছে, অন্য জায়গায় হলে দুই পয়সা বেশি নিব, তাদের থেকে টাকা পয়সা নয় কমে নিব। এখান থেকে চাঁদপুর কোনো কম দূরে না, কথা কন ঠিক না ব্যাটি? অনেক টাকা ভাড়া, এরপরে রিক্স, এখন তো হরতাল, কথা কন ঠিক না ব্যাটি? এরপরে আমরা রিক্স নিয়ে ওয়াদা রক্ষার্থে আসতে হয়, যেতে হয়। তো আলহামদুলিল্লাহ প্রতি বছর এই ছোট্ট মাহফিলটুকু হোক। কোনো ভাই কি আছেন যে হুজুর আগামী বছর আমি প্যান্ডেলটা সাজাইয়া দিব একাই, পারবেন এরকম? আমি আপনাদেরকে চাপ দিব না, স্বল্প পরিসরে যতটুকু মানুষ এসেছেন, আপনাদের মাঝে কে ধনী আমি আসলে জানি না, আল্লাহ আপনাদেরকে কেমন পয়সার মালিক বানাইছে। এরপর আসলে একটা কথা আছে না, ধন কম থাকলেও মন থাকলে অনেক কিছু হয়ে যায়, ঠিক না বে ঠিক? তো যেমন আমার বাদল ভাই, উনি মাশাল্লাহ পয়সাওয়ালা, দোয়া করতে 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 এখন ওনার ছেলেকেও আল্লাহ পাক বিদেশের যাওয়ার ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক না বে ঠিক? আমি যখন আসা যাওয়া করতাম তখন কিন্তু এত অবস্থা ছিল না, কোনো রকম একটা দোকানদারি করতো, এখন আলহামদুলিল্লাহ বিএফিভাবে ভালোভাবে থাকে আর ফোলায় টাকা পাড়ায়, হ্যালো আব্বা কী অবস্থা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, কারণ মাসে মাসে টাকা পাঠাইতেছ, কোনো টেনশন নেই। বাদল ভাই একাই তো করতে পারে এরকম একটা মাহফিল, কথা কন? কবির ভাই বেচারা কোনো রকমের ছোট্ট একটা দোকান, ঔষধের দোকান আর গরু মনে হয় কয়টা লালন ফালন করে, এলাকার ফল্লি চিকিৎসক হিসাবে আপনারা তাকে ভালোবাসেন, এরপরও ছোট্ট পরিসরে মাঝে মাঝে ছোটোখাটো করে মাহফিল করে, হুজুর আমার কাছে ভালো লাগে। জিজ্ঞেস করলাম আপনার বেগম সাহেব বেজার, না হুজুর
সে এরকম মাহফিল করলে সেও খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টাকা পয়সা দিয়ে কি করব একটু আল্লাহকে ডেকে দুনিয়া থেকে বিদায় নেই আলহামদুলিল্লাহ কর না এরকম চিন্তা ভাবনা থাকার দরকার আছে না নাই কারণ কার কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না তো ছোট্ট পরিসরে এই ফ্যান্ডেলটা খরচ কত হইছে এই ফ্যান্ডেল ফ্যান্ডেলটা 8000 8000 ফোলারে বলে দিবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কর ইনশাআল্লাহ হয়ে যাক হ্যাঁ হয়ে যাক দুইজন দেখ দুইজনে চাপ একলা দেওয়ার দরকার নাই দুই ভাই মিলে দেখ না উনি যে একলাই ফ্যান্ডেলটা দিবে এটাই তো দরকার আলহামদুলিল্লাহ মোটামুটি 10000 মিলে দিতে কই না আর কি 5000 5000 করে পাক পাঞ্জাতনের নামে 5000 5000 করে দুই ভাইয়ে 10000 টাকা দেখ ভাইও বলেছে আলহামদুলিল্লাহ সকলে কর আলহামদুলিল্লাহ তো এই ছোট্ট মাইক বড় চমৎকার সাউন্ড দেখা যায় বিশাল বড় মাহফিল হয় মাইকের সাউন্ড সুন্দর হয় না এই কারণে তার আমি ধমক দিলাম প্রথমে যেহেতু মাইকের সাউন্ড মিষ্টি এমনি এর চেয়ে আর বেশি মিষ্টি দিলে পেট কামড় শুরু হয়ে যাবে কথা কন ঠিক নেই তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে মাইকের সাউন্ডটা বড় চমৎকার এটাই আপনারা রাখবেন কত খরচ কত ওফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো দুইটা মিলে আমার বাদল ভাই দিয়ে দিবে তাহলে তাবারুকের দরকার তাবারুক তাবারুক একটু তাবারুক হওয়ার দরকার না যারা সুন্নি তারা খায় সিন্নি কথা কন ঠিক নেই যারা সুন্নি তারাই কি খায় সিন্নি খায় এটা মিলাদের ফর তাবারুক হয়ে যায় সিন্নিটা কি হয়ে যায় তাবারুক হয়ে যায় এটা আপনি যে নিয়ত করে খাবেন মিলাদ পড়ার কারণে ফাতিহা দেওয়ার কারণে এটা তাবারুক হয়ে যায় যে নিয়ত করে খাবেন আল্লাহ পাক এটা দাওয়ায়ে শেফা হিসাবে আপনার কবুল করবে তাহলে তাবারুকের জন্য আপনারা পোল্ট্রি ফার্ম দিয়ে শুরু করেন কারণ এখন গরু গোতানোর দরকার নাই গরু ছাগলের দরকার নাই কথা কন ঠিক নেই তো এইদিকে যেহেতু ফার্ম বেশি দেখলাম বারে যে রাস্তার পাশে পাশে ফার্ম অভাব নাই কথা কন ঠিক নেই তো কত কেজি দরকার কয় কেজি চাউল হলে ভালো হয় 200 জনের নাকি 500 করবেন কত 30 কেজি 30 কেজি চাউল হলে চলবে না আচ্ছা 30 কেজি চাউল এক বস্তা চাই না এক বস্তা তো 50 কেজি 30 কেজি চিকন চাউল দেওয়ার মতো কোনো আল্লাহর ফেরা বান্দাকে এখানে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই মারহাবা বলেন মারহাবা কি নাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই জনাব নাম আছেন এখানে আজিজুল ইসলাম আতিকুল ইসলাম মেম্বার সাহেব বর্তমান রানিং মেম্বার মারহাবা বাংলাদেশের কোথায় এরকম দেখি না যে মেম্বার বসে বসে ওয়াজ শুনে দেখি চেয়ারম্যান মেম্বাররা ঘুমাই থাকে হুজুররা ওয়াজ করে আর পাবলিকেরা বসে থাকে কিন্তু মেম্বার চেয়ারম্যানরা বসতে দেখি না এরকম কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ মেম্বার সাহেবের মন কত উদার আল্লাহ পাক মেম্বার সাহেব কি আপনারা ভালোবাসেন তো নাকি জোর করে মেম্বার হইছে ভালোবাসেই তো করছেন মারহাবা কর না দেখছেন মাইকে এটা শুনতেছে মানুষ জোর করে মেম্বার হয় নাই আপনারা ভালোবেসে মেম্বার করেছেন বোটের মাধ্যমে কথা কন ঠিক নেই আমার ভাই আতিক আতিকুল ইসলাম মেম্বার সাহেব আগামী বছর তাবারুকের জন্য চাউল দেবে মারহাবা কন আমি 30 কেজিও বুঝি না 50 কেজিও বুঝি না যতটুকু দরকার ততটুকু আমার ভাই জান দিবে ইনশাআল্লাহ বলেছে মারহাবা কন তো আচ্ছা এবার মুরগি কয় কেজি দরকার হ্যাঁ আচ্ছা 30 কেজি মুরগি ফার্ম দাম তো কম এখন দাম কম না হয়তো আলুর দামটা আর ফেজ দামটা একটু বেশি আর কি একবার ফেজের দাম বাড়ে একবার আলুর দাম বাড়ে গোলে মালে যার গয় দিন এমনে এমনে একবার ফেজের দাম বাড়ে একবার আলুর দাম বাড়ে জাকের ফর আল্লাহ চালাইতেছে কোনো অসুবিধা নাই কথা কন ঠিক নেই যে রিক্সাওয়ালা ফায়ের উপর ফাও দিয়া বিড়ি খায় আর কোনো টেনশন নাই রিজিকের মালিক রাজ্জাক কথা কোন ঠিক না বেটি আচ্ছা যাই হোক সরকার যদিও কাজ তাম করতেছে যদি এই জিনিসপত্রের দাম কমাই দিত দেখবেন সব মানুষ তাদেরকে ভালোবাসতো কথা কোন ঠিক নেই কারণ গরিবের রাস্তাঘাট চায় না দুবেলা পেট ভরে খানা চায় কথা কোন ঠিক না তো আচ্ছা কে আছেন কোন ভাই আছেন মোরগ মোরগ মোরগটা দেওয়ার মতো 30 কেজি কে আছেন আল্লাহর কোন ফেরা বান্দা আছে 30 কেজি আছে একাই দেওয়ার মতো কারণ আমি চাইতেছি মাহফিলটা ছোট করে ফেলতে অনেক সময় দিব না কে কোন ভাই দিয়ে দেন আল্লাহ আল্লাহ নাম দেন হতে পারে আজকে আপনি নিয়ত করলে আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত বাড়াইয়া দিবে কথা কন আর সৎকা তু তারাদ্দুল বালা সৎকা দিলে
কঠিন রোগ ভালো হয়ে যায় মহান বাবা রিয়া আছে ফারুক আছে কে না জোর করে আমি কাউ কারো কাছে চাই না এটা হলো মনের ব্যাপার ফার্ম থাকলে যে দিতে হবে এটা কোনো একজনের উপরে চাপ দেওয়া ঠিক না ভাইজান 31 কেজি দেওয়ার দরকার নাই দরকার কি 10 কেজি দেখ না যে ফার্ম আছে জান আল্লাহ জানো ফার্মটাকে হেফাজত করে 10 কেজি দেখ নাকি ভাই কয় কেজি একটা ঘোষণা দিলে আমরা একটু মিলে বরকে আলহামদুলিল্লাহ এটাই বলছি দেখছেন আমার আমি তো চাইছি 10 কেজি 30 কেজির মধ্যে 22 হইতে যা লাগতেছে অর্ধেক মানে 15 কেজি মারহাবা কন্যা ভাই জনাব মোহাম্মদ আচ্ছা আমার কবির ভাই অর্ধেক দিবে 30 কেজি 15 কেজি দিবে আপনি ভাইজান নাম কি মহান মাখন আজকের মাহফিলের উদ্বোধক মারহাবা মারহাবা আজকের মাহফিলের উদ্বোধক আমার ভাইজান তিনি দিবে 15 কেজি কবির ভাই দিবে 15 কেজি মোট 30 কেজি সকলকার নাম মারহাবা আল্লাহ ভাইজানদের মনের মাকাসুদ পূরণ করুক ভাইজানের ফার্ম তেলটা দিতে বলুন তেল তেল মুরগি হয়ে গেছে তেল কয় কেজি দরকার মশলা আলহামদুলিল্লাহ আমার ভাই মাখন সাহেব কালেকশনের ডাক শুনে সেখান থেকে বলছে যে মুরগির তেল তাওয়ারুকের তৈল এবং মশলা যা লাগে দিয়ে দিবে সকলকার নাম মারহাবা এই মশলার মধ্যে কিন্তু ফেজ রসুন আদা যা লাগে কথা কোন ঠিকনি তো সব বলছে দিয়ে দিবে মারহাবা যেহেতু মেম্বার সাহেব কইছে এটা তো ছোটখাটো ব্যাপার না মেম্বার সাহেব যেহেতু বলেছে মারহাবা কোন মারহাবা আল্লাহ পাক কবুল করো মঞ্জুর করো আল্লাহ হায়াতের মধ্যে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বরকত বাড়িয়ে দাও কোটি টাকার মালিক বানায় দিও আর পোস্টার কত হইছে পোস্টার কি কেউ ভার নিবে এরপরে তারা কালেকশন যেটা করে এটা দিয়ে ওলামায়ে কেরামদের কিছু খরচপাতি এবং মাইকিং টাইকিং করবে এটা তারা খরচ বহন করবে পোস্টার কে দিবে পোস্টার যুবকরা কয়জন আছো তোমরা কয়জন তোমরা 10 12 জন মিলে আলহামদুলিল্লাহ এরা এই বছর কি নাম রিমন ভাই এই বছর দিয়েছেন আর আগামী বছর আলহামদুলিল্লাহ রিমন ভাই আগামী বছর পোস্টারটা দিয়ে দিবে মারহাবা কোন কালেকশন করতে 14 ঘন্টা লাগে না কালেকশনের সিস্টেম জানলে অল্প সময়ে করা যায় কথা কোন ঠিক না ব্যাটিং তাহলে মাইক প্যান্ডেল তাওয়ারুক চাউল ডাউল যত কিছু লাগে এভরিথিং সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে তারা টুকটাক কিছু খরচপাতির জন্য আপনারা কি আছেন যে হুজুর যাক আমরাও যেহেতু আছি আমরাও 1000-2000 করে আমরাও একটু শরীক হই মারহাবা নাম লেখুনি 1000 নাম কি এগুলো সব লিখবেন ফাহিম ভাই 1000 টাকা দিবে আমি কোনো বড় ধরনের চাপ দিতেছি না আপনাদের যেহেতু মাহফিলে ছোট সুন্দরভাবে করা দরকার কোনো চাপা চাপির দরকার নাই 10000-20000 একজনের মাথায় চাপা দেওয়ার দরকার আছে কথা কোন ঠিক না ব্যাটি কোনো প্রয়োজন নাই ছোট্ট করে 1000 আরে আরে নাইম ভাইও 1000 মারহাবা কোন মারহাবা আল্লাহ কবুল করো আল্লাহ হায়াতে বরকত দিও আর কে আছে ফাহিম ভাইও 1000 সকলে বলি মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতে বরকত দিও বিপদ আপদ থেকে নিরাপদ রাখো কামাই রোজগারে বরকত দিও আর কে কি নাম রফিকুল ফাশ মারহাবা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হায়াতে বরকত নাম কি ইসমাইল ভাই 500 টাকা মারহাবা মারহাবা এইভাবে দিলে আপনারা হয়ে যাবে কি নাম আলম ভাই 1000 মারহাবা আল্লাহ কবুল করো আলম ভাইয়ের দান তুমি কবুল করো মারুফ ভাই 500 মাশাআল্লাহ আল্লাহ সকল যারা দিতেছে প্রত্যেককে ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই বোন যাদের প্রত্যেককে আল্লাহ নিরাপদ রাখে কি নাম তাহিরউদ্দিন 500 তাহিরউদ্দিন 500 লেখেন ফারুক 500 লেখে তাহিরউদ্দিন 500 লেখেন মারহাবা মারহাবা তাহিরউদ্দিন ভাই 500 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কি নাম ভাই হোসেন ভাইয়ের নামও 500 লেখো তুমি দ্রুত লেখো হোসেন ভাইয়ের নামও 500 লেখো দ্রুত আপনি 500 কি নাম বকুল ভাই 500 দ্রুত লিখতে থাকেন